আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতারা, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ ঈমান বাঁচাতে হলে আপনার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতেই হবে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কেটে কেটে দেখবেন না। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন এবং ভিডিওটিতে লাইক করে আপনার মতামত জানাবেন। কিছুদিন আগে এক হতভাগ্য আলেমের গল্প শুনেছিলাম। সে তার জীবিকার তাগিদে পশ্চিমা কোনো এক দেশে গিয়েছিল। তার ছেলে মেয়ে সেখানেই বড় হয়। তো তার বড় মেয়ে যখন প্রাপ্তবয়স্ক হলো, তখন সে একটা সম্পর্কে জড়িয়ে পড়ল এবং সেই সম্পর্কে জড়িয়ে পড়ার পর একের পর এক ধাপে ধাপে সেই ছেলেটির সাথে এক এক রকম গুনাহে লিপ্ত হয়ে পড়ল। এমনকি কোনো কোনো সময় মেয়েটি ছেলের বাসায় রাত্রি যাপন করল। আলেম সাহেবের তো মাথায় হাত, তার এত আদরের মেয়ে এ কী করছে? আত্মীয় স্বজনেরা বোঝানোর পরও তার কোনো কিছু হলো না, সে ওই গুনাহে লিপ্ত হয়েই থাকলো। ওদিকে আবার দেশের আইন অনুযায়ী সন্তানের ওপর হাত তোলা নিষেধ। ছেলে মেয়ে বড় হলে একসাথে রাত কাটাতেই পারে, যদি তাদের মধ্যে কনসেন্ট বা সম্মতি থাকে। সত্য মিথ্যা জানি না, তবে ঘটনাটা অবশ্যই অনেক হৃদয় বিদারক। সম্প্রতি আমাদের দেশে গজিয়ে ওঠা কিছু তরুণ শিক্ষাবিদ পশ্চিমা সভ্যতার ডাস্টবিনে গজিয়ে ওঠায় LGBT এর সমর্থন করছেন। অল্প বয়স্ক কিশোর কিশোরীদের তারা মেসেজ দিচ্ছেন, দুজন ব্যক্তি নিজের ইচ্ছায় যদি সমকামী হয় তাহলে এতে দোষনীয় কিছু নয়, কনসেন্ট ইজ এভরিথিং। সেকুলার শিক্ষাব্যবস্থার ছেলে মেয়েরা তাদের এই ভয়ঙ্কর ফাঁদে পা দিয়েছে। অবাক করা ব্যাপার হলো, মুসলমানদের মধ্যে অনেকেই এদের পক্ষে কথা বলছেন। অল্প বয়স্ক কিশোর কিশোরীরা তাদের জ্ঞান অভিজ্ঞতা খুবই কম হয়ে থাকে, তারা যা শোনে যা দেখে তাই মেনে নেয়, এবং বক্তা যদি যথেষ্ট ইনফ্লুয়েন্সিয়াল হয় তাহলে তাদের মনে এটা অনেক প্রভাব ফেলে। 10 মিনিট স্কুলের দুজন শিক্ষক ধরে নিয়েছে যে দুজন মানুষের সম্মতি থাকলে তারা দুজনের সহবাস করতেই পারে, সেখানে রাষ্ট্রের বা ইসলামের কোনো বিধানের প্রয়োজনীয়তা নেই। ব্যাপারটা এরকম হলে ভালোই হতো, কিন্তু তার হলো কই? এই সম্মতির ধারকবাহকদের যদি আপনি প্রশ্ন করেন, যদি বাবা মেয়ে এবং মা ছেলে তাদের সম্মতিতে একত্রে রাতে যাপন করে, তাহলে আপনারা সেটি কী দৃষ্টিতে দেখবেন? তাহলে নিঃসন্দেহে তারা বলবে এটি কেমন কথা, তারা এটি মানতে চাইবে না। অথচ দুইটি বিষয় কিন্তু একটি কথাই আসছে, সম্মতি। আজ পশ্চিমা দেশগুলো এতটাই পচে গেছে যে তাদের দেশে এরকম খবর অনেকই শোনা যায়। অবশ্য লিগেল হয়নি ওই দেশেও, কিন্তু ধরুন সমকামিতারা যেভাবে তাদের কাজের দাবি করছে, এই সময়ে যদি কোনো সময় বাবা মেয়ে বা মা ছেলে যদি একত্রিত হয়ে তাদের কাজের দাবি করে, তাহলে এই ধারকবাহকরা তখন কী জবাব দিবেন? তাদের জবাব থাকবে বা এই কাজের ফলে আল্লাহ তাআলার পক্ষ থেকে পরবর্তীতে কোন ধরনের গজব আমাদের উপরে নেমে আসবে তা কি তারা ভাবতে পারবে একবার? সাকিব বিন রশিদ, সামির মুনতাজিদরা সাহসের সাথে সমকামীদের প্রতি তাদের সমর্থন জানিয়েছেন। দেখা যাচ্ছে কিছু সংখ্যক মানুষ তাদের এই সমর্থনের অংশীদার হচ্ছেন। এর মানে তাদের এই এজেন্ডায় তারা সফল, কারণ কোনো সমাজে অপ্রচলিত কোনো প্রথা প্রবেশ করাতে হলে একেবারে প্রবেশ করানো সম্ভব নয়, সেটাকে একটু একটু করে স্নো পয়জনিংয়ের মাধ্যমে সেটা প্রবেশ করাতে হয়। পশ্চিমা সমাজে সমকামিতার বৈধকরণ একেবারে প্রবেশ করানো হয়নি, ব্লু প্রিন্টের মাধ্যমে প্রবেশ করানো হয়েছে। শুরুতে ব্যাপারটা মানসিক সমস্যা ধরা হতো, কিন্তু আস্তে আস্তে সেটা টিভি, সিনেমা, বিজ্ঞাপন ইত্যাদির মাধ্যমে মানুষের মনে খাপ খাইয়ে ফেলা হলো। আমাদের দেশেও একই প্রক্রিয়া চলছে, শুধু এখন অপেক্ষা সময়ের। অনেকেই আয়মান সাদিক ভাইকে এর মধ্যে টানতে চাইছেন না, কিন্তু সে কয়েকদিন আগেই তার দলের একজনকে বহিষ্কার করেছিল সেক্সুয়াল অ্যাবিউজের কারণে, কারণ ছেলেটা একটা মেয়েকে তার সম্মতির বাইরে যৌন নিপীড়ন করেছিল। অথচ আয়মান সাদিক ভাইকে দেখুন, সে ইসলাম নিয়ে কটূক্তি করে, ইসলাম নিয়ে আজেবাজে পোস্ট দেয়, মেয়েদের পর্দা নিয়ে কথা বলে, মেয়েদের পর্দা নিয়ে মিথিলার মতো হাই ক্লাস ব্যভিচারীকে নিয়ে কথা বলে। আল্লাহ নারীদের ঘরে থাকার আদেশ দিয়েছেন, সেটার ব্যাপারে সম্পূর্ণ পরিকল্পিতভাবে বিশদগার করে, আর এখন তো সমকামিতারই প্রমোট করছে, কিন্তু আয়মান সাদিক ভাই তাকে বহিষ্কার করছে না। কারণ কি সেটা বোঝা খুব একটা কঠিন কাজ নয়। 10 মিনিট স্কুল নিয়ে প্রতিবাদ হতেই তারা আমাদের বুঝাতে চাইছেন তারা অনেক ইসলাম মনা, ইসলাম ভাবাপন্ন মানুষদের ব্যবহার করে তারা যে নোংরা এজেন্ডা বাস্তবায়নের পরিকল্পনা করছে, দুঃখজনক হলেও মুসলমান ছেলেমেয়েরা সেটা বুঝতে পারছে না। আজ যেসব ভাই বোনেরা এদের পক্ষে কথা বলছেন, নিজের মুসলমান ভাই বোনদের বিপক্ষে দাঁড়িয়েছেন, একটু ভেবে দেখুন, এই দেশে সমকামিতা বৈধকরণ করা হলে আপনারই ছেলে, আপনারই মেয়ে, আপনারই ভাই, আপনারই বন্ধু সমকামী হয়ে গেলে আপনি কি করবেন? আজ তারা বলছেন তারা নিজেদের মতো চলুক, যা ইচ্ছা করুক, তাতে আমাদের কি? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আল কোরআনের সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতে বলছেন, তোমরা সৎ কাজের আদেশ করো এবং অসৎ কাজে নিষেধ করো। তারা বলছেন, তোমরা আগে 10 মিনিট স্কুলের মতো বিকল্প তৈরি করো, তারপর 10 মিনিট স্কুলের বিরোধিতা করো। তাহলে আমার কথা হলো, 10 মিনিট স্কুলের মতো বিকল্প তৈরি করতে যদি আমাদের 100 বছর লেগে যায়, তাহলে তাদের এই নোংরা এজেন্ডার বিরুদ্ধে 100 বছর কি প্রতিবাদ করা যাবে না? অথচ আমাদের প্রাণপ্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো অন্যায় হতে দেখো তাহলে তুমি হাত দ্বারা বাধা প্রদান করো, যদি সেই সক্ষমতা না থাকে তাহলে মুখ দিয়ে, যদি সেই সক্ষমতাও না থাকে তাহলে অন্তত নিজের মন থেকে, নিজের অন্তর থেকে সেটাকে ঘৃণা করবে, আর সেটাই হবে তোমার ইমানের সবচেয়ে দুর্বল স্তর। সুনানে আবু দাউদ, হাদিস নং 4340। আর যেসব ভাই বোনেরা সমকামিতার পক্ষে কথা বলছেন, 10 মিনিট স্কুলের পক্ষে কথা বলছেন, তারা শুনে রাখুন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, যারা চায় মুমিনদের মধ্যে অশ্লীলতার প্রসার ঘটুক, তাদের জন্য রয়েছে দুনিয়া ও আখিরাতে মর্মান্তিক শাস্তি, আল্লাহ জানেন তোমরা জানো না। সূরা নূর আয়াত 19। আজ যারা 10 মিনিট স্কুলের পক্ষাবলম্বন করছেন, সমকামিতার পক্ষে কথা বলছেন, তাদের পাশে দাঁড়াচ্ছেন, তাহলে মনে রাখুন, তাদের এই নোংরা এজেন্ডার বিরুদ্ধে আপনি তাদের পক্ষে দাঁড়িয়ে এই কাজ করতে তাদেরকে সাহায্য করছেন, এই কাজকে বাস্তবায়ন করার জন্য আপনারও ভূমিকা আছে, সেক্ষেত্রে আপনিও তাদের মতো সমান অপরাধের অধিকারী। পশ্চিমা লেজ কাটা পশুরা আজ আমাদের মুসলিমদের মাঝে সমকামিতা ছড়িয়ে দেওয়ার জন্য উঠে পড়ে নেমেছে। সকলে সাবধান থাকবেন এবং এর পক্ষাবলম্বন করবেন না। আল্লাহ তাআলাকে ভয় করুন, যে ভাইয়েরা এগুলো করছেন তারা ফিরে আসুন। আসলে কারোর নাম নিয়ে আমি কথা বলতে চাইনি, কিন্তু উম্মতের ভালোর জন্য কাউকে সাবধান করার লক্ষ্যে যদি নাম প্রকাশ করা হয় তাহলে সেটা গীবত হয় না। স্কুল কলেজের ছেলেমেয়েদের মাঝে সমকামিতার হারটা বেড়ে যাচ্ছে, তাই আমাদের সকলের সাবধান হতে হবে। আমরা সকলে যদি সকলে সকলের স্থান থেকে প্রতিবাদ করি, তাহলে এই সমাজ থেকে এই নোংরামি নিমিষেই চলে যাবে। হয়তো আমরা যদি প্রতিবাদ না করি, এই সময়ে এই প্রজন্ম আমরা বেঁচে যেতে পারি, কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম হুমকির মুখে পড়বে, তাদের মাঝে নোংরা একটা সমকামিতা ছড়িয়ে পড়বে। আশা করি আপনার এবং আপনার মুসলমান ভাইয়ের ইমান বাঁচানোর জন্য এই ভিডিওটি যথাসম্ভব শেয়ার করবেন এবং শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন, আর ভিডিওটি এখনই লাইক করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।